ভোটেলে আজও আতঙ্কে থাকে পৌলমী। সেদিনে ছোট্ট পৌলমী নির্বাচনের সকালে ফুল তুলতে গিয়েছিল, কুড়িয়ে এনেছিল বোমা। সেই বোমা ফেটেই তার বাঁ হাত উড়ে যায়, এখনো দগদগে তার ক্ষত স্থান। ভোটেলেই আজও একরাশ আতঙ্ক তাড়া করে ফেরে পৌলমীকে। সেদিনের ছোট্ট পৌলমী আজ বড় হয়েছে, তবুও ভুলতে পারেনি ভয়ঙ্কর সেদিনের কথা। সেদিনও ছিল নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে সেজে উঠেছিল গ্রাম। নির্বাচনের সকাল 2018 সাল, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কয়েকদিন আগে থেকেই সাজো সাজো রব। ভোটের দিন সকালে দাদুর সাথে ফুল তুলতে গিয়েছিল বাড়ির পাশে, সেখানেই বল ভেবে বোমা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে পৌলমী। তখন সে তৃতীয় শ্রেণীর ছাত্রী। বাড়িতে আনার পর সেই বোমা ফেটেই গুরুতর জখম হয়, ঘটনায় উড়ে যায় তার বাঁ হাত। বুধবার ফের রাজ্যের 6টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আজও ভোট দিচ্ছেন বহু মানুষ। ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপনির্বাচনে 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করছেন রাজ্য পুলিশের কর্মীরাও। উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে নৈহাটি, হারোয়া, সিতাই, তালডাংরা, মেদিনীপুর এবং মাদারিহাটে। উত্তর চব্বিশ পরগনার হারোয়া বিধানসভা এলাকার গোপালপুর পঞ্চায়েতের হালদারপাড়া এলাকার বাসিন্দা পৌলমী ভোটের দিনে স্বাভাবিকভাবেই বারবার ঘুরে ফিরে এসেছে পৌলমীর কথা। পরিবারের দাবি, ঘটনার পর দলমত নির্বিশেষে বহু নেতা মন্ত্রী এসেছেন তাদের বাড়িতে, বিভিন্ন প্রতিশ্রুতিও দিয়েছিলেন তারা। তবে প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই রয়ে গেছে। 2018 সালে হয়েছিল, ও ফুল তুলতে গিয়েছিল, ফুল তুলতে গিয়ে দেখে একটা বল মতন পড়ে আছে, বলটা ও হাতে করে বাড়ি এনেছিল, এনে ওই জায়গায় দাঁড়িয়েছিল, ও দাদু এসেছিল, ও দাদু বলছে এই মানা ওটা যে বোম হাতে করে রেখেছিস কেন, ফেলে দে ফেলে দে। ও ফেলতে যেয়েই ওখানটায় যেন ফেটে গেল, ফেটে যেয়ে ও পড়ে গেল। আমি দৌড়ে আসলাম, এসে অজ্ঞান হয়ে গেল, তখন আর কোনো কথা বলছে না, তখন আমি নিয়ে কাঁদছি। তারপরে কেউ এসেছিল আপনাদের বাড়িতে তার পৌলমীর এই অবস্থা হওয়ার পরে? ওই লোক পার্টির লোক টোক সবাই আসছো, বলছো কাজ দেবো, দেখবো আমরা এই করবো তা করবো। খুব ভালো ছবি, চাকরি বাকরি দিয়েছে? না, ভালো ছবি ছিল, দিইনি। পৌলমীর বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী, বাড়িতে পৌলমীর মা বৃদ্ধা ঠাকুমা, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন পৌলমীর মা দীপালি হালদার। সংসার চালাতে কলকাতায় আয়ার কাজ করেন। কেউ দেখতে দেখতে এসেছিল? বললো চাকরি বাকরি দেবো, আজকালে সব এসেছিল, সব এইলো মেম্বার। সেদিনের পৌলমী আজ নবম শ্রেণীর ছাত্রী। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যাধরী নদী দিয়ে এতদিনে গড়িয়ে গিয়েছে বহু জল, তবুও সেদিনের ঘটনার কথা আজও ভুলতে পারেননি তারা। আজও দগদগে স্মৃতি বহন করে চলেছে। ভোটের দিন এলে আজও নিজেদের বাড়ির গেটের মধ্যেই আবদ্ধ করে রাখেন। নির্বাচনকে ঘিরে তার মতন ক্ষতি যেন আর কারো না হয়, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এটাই প্রার্থনা পৌলমীর। আর ওই পাশের বাড়ি দাদা দাদি বোম ছিল, তাই বাড়ি এনেছিলাম, খাল্লা বলে বাড়ি এনেছিলাম, ফেটে গেছে। মানে ভোটের দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাড়োয়া। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।